তো হ্যালো গাইজ, গুড মর্নিং। আরেকটা ব্লগে আপনাদের স্বাগত। আজকে যেমন শাউট আউট দিয়েছিলাম আপনাদের যে আজকে দেখাবো নবদ্বীপের রাসের বিশেষ বিশেষ ঠাকুরগুলো, তো সকালবেলা আজকে যেহেতু মঙ্গলবার বজরংবলীর পুজো হয়, তাই বাবা আর আমি চলে এসেছি প্রথমে বজরংবলীর মন্দিরে পুজো দিয়ে এখান থেকে চলে যাব। তো দেখো তোমরা, তো এই যে বাবা ঢুকলো, বললো বাবার সাথে যেতে, তাই আমি বললাম একটা ভিডিও বানিয়ে নেওয়া যাক। দেখো তোমরা গাইজ, আমি ভিডিওটার যে বাইরের সাউন্ড সেটাকে ডিনয়েজ করে দিয়েছি, কারণ বাইরে গান চলছিল অনেক, তো কপিরাইটের কারণে আমি এটাকে গানটাকে পুরো ডিনয়েজ করে দিয়েছি। তাই বাড়িতে পরে এসে আমি অডিও অ্যাড করেছি, কারণ কপিরাইট হয়ে যায় তাই আর গান অ্যাড করিনি। তো দেখো তোমরা কীভাবে পুজো দিচ্ছে বাবা। তো এবার যাচ্ছি আমরা শিবের যে পার্টটা আছে, মানে শিব ঠাকুর যেখানে মন্দিরটা আছে সেই জায়গাটায়। দেখো তো এই যে পাশে যে জায়গাটা বললাম যেখানে পুজো হয়েছে, সেখানে গান বাজছে। বাবা এখন গেরুয়া সিঁদুর দিচ্ছে বজরংবলীর পায়ে। আমরা আসলে খুব মানি ঠাকুরটাকে, বাবাকে বললাম আমার মাথায় একটু দিয়ে দিতে, এই যে বাবা দিয়ে দিচ্ছে আমাকে। বাবা এখন আরতি করছে মোমবাতি আর ধূপকাঠি দিয়ে, ওই দিকেও একটুখানি দেখে আসবে ঠাকুরকে। দাঁড়াও তোমাদের একটু ভালো মতো একটু কাছে নিয়ে গিয়ে একটু দেখাই। পেছনের পেন্টিংটা অসাধারণ শিব মন্দিরের, মানে শিব ঠাকুরের শিবলিঙ্গের পেছনেরটা দেখো কত সুন্দর করে আঁকা হয়েছে, ডিজাইন করছে। নবদ্বীপ পার্ক, এখন আমরা যাচ্ছি নবদ্বীপে একটা খুব জনপ্রিয় ঠাকুর বড়সামার দিকে, বড়সামার মাতার দিকে। তো বাসের পেছনে পড়ে গেছি, সামনে খুব ট্রাফিক, খুব জ্যাম, এই টোটো রিক্সার জন্য অনেক লোকও হাঁটছে, নানা কন্ট্রোল করছেন এখানে। তো এখানে সড়া কেনার জন্য গেছি বাবার সাথে পাশেই মাঠ। তো এখন আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছ ওই দূরে লাইটিং করা হয়েছে। তো গাইস, তোমাদেরকে দেখাবো বলেছিলাম নবদ্বীপের বড়সামার ঠাকুর পুজো। তো দেখো তোমরা, ব্যবসায় যাচ্ছি এখন, ও যে দূরে প্যান্ডেল, লোকে লোকারণ্য, প্রচণ্ড ভিড়, তার মাঝে তোমাদের দেখানোর জন্য আমি যাচ্ছি ব্লগিং করার জন্য। যেহেতু একবার ক্রাউডটা দেখুন আপনারা, তো গাইজ আমরা চলে এসেছি বড়সড় মাতার সামনে, দেখো সময় ঠাকুরটা, তোমরা প্রে করো ঠাকুরের কাছে। ঠাকুরটা কিন্তু খুব জাগ্রত ঠাকুর, একবার ভিড়টা দেখে নাও, সারা নবদ্বীপ থেকে দূর দূরান্ত থেকে লোক আসে এখানে পুজো দেওয়ার জন্যে, প্রচণ্ড ভিড়। তোমাদের ওই পেছনে গিয়ে একটু ভিড়টা দেখাচ্ছি, লাইনটা দেখাচ্ছি একবার, কত দূর দূর থেকে লোকে লাইন দিয়ে পুজো দেওয়ার জন্য এখানে এসছে। দেখো তোমরা জাস্ট গাইজ, তোমরা যাতে দেখতে পারো আমি তাই আরও সামনে এসে ভিডিওটা করছি। দেখো তোমরা, কমেন্ট করে জানো তোমার কেমন লাগছে, তোমাদের কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না। এবার আমরা যাচ্ছি পেছনের দিকে, জাস্ট একবার লাইনটা দেখো, ভিড়টা দেখো, কত দূর দূর থেকে মানুষ এখানে পুজো দেওয়ার জন্য, লাইনটা দেখো জাস্ট গাইজ একবার। এদিকেও যাচ্ছি তোমাদের সাথে,
দেখো জাস্ট একবার। অবশ্যই তোমার তো থাকবেই। গাইস আগে বাবা ঢুকে গেছে, আমাকে এখন এখানে দাঁড়াতে হবে একটুখানি। দেখো লাইন ঢুকতে দেওয়া হচ্ছে না, পেছন ভেতরে প্রচন্ড ঘুরে গেলে বলে ঢুকে পড়ছি গাইস। কোনোরকম বাবা বলছে, বাবা বলছি দেখো তোমার ভাগ করে দেখাচ্ছে। এখানে কিন্তু অনেক অনেক ভাগ দিয়ে এখানে পুজো হয়। এখানে গাইস ঠাকুরের পুজো নেওয়া হচ্ছে, দেখো একবার। অনেকেই চেনা জানা আছে এদের মধ্যে, কিন্তু এত ব্যস্ত তারা তাদের সাথে কথা বলা যাবে না। তো এই যে বাবা এখন দিচ্ছে, দেখো দেখো তোমরা একবার। এখানে পুজো দেওয়ার জন্য বাবাও দাঁড়িয়ে আছে। বাবা যেহেতু চেনা জানা, তাই জন্য বাবা পাশ দিয়ে একটু দিয়ে দিচ্ছে, কিন্তু সবাই কিছু করার নেই, ঘিরে দাঁড়াতে হবে। আর একবার ঠাকুরটাকে তোমাদের জুম করে দেখাই, দেখো তোমরা বন্ধুরা দেখো একবার, একটু ধীর একটু ওয়াইড অ্যাঙ্গেল করে দেখাচ্ছি তোমাকে। দেখো প্রে করো গাইস আমার জন্য, প্রে করো যাতে আমার চ্যানেলটা গ্রো হয়, অনেক ভিউজ হয়, আরও গ্রো করতে পারি। তোমরাও এনজয় করো, প্রে করো। বাড়ি ফেরার রাস্তায় তোমাদের ফেভারিট ঠাকুরগুলো দেখাচ্ছি যেগুলো হয়েছে। এটা হচ্ছে বজরঙ্গবলী, এখানে একটা কাঁসা এখন পাচ্ছে, তোমরা দেখো। এটা ছাড়া নবদ্বীপের রাস অসম্পূর্ণ, তোমরা দেখো এমনি মানুষের নাচতে মন করবে। তো গাইজ এবার আমরা যাচ্ছি আর একটা নবদ্বীপের খুব নাম করা বিশেষ ঠাকুরের দিকে। তো তার মাঝেই ঠাকুরগুলো পুজো ঠাকুর হয় সেই রাস্তাতেই। তো এবার আমরা যেদিকে যাচ্ছি সেই ঠাকুরটা কিন্তু অসাধারণ ঠাকুর। আমরা সবাই জানি কালী বা শ্যামা মাতা আমরা জানি জীব বার করে থাকেন, কিন্তু এই কালী ঠাকুর মানে এই কালী ঠাকুর তার নাম হচ্ছে ভদ্রাকালী মাতা। এই কালী ঠাকুরটা কিন্তু কোনো জীব নেই, এইটা নয়, এই রাস্তাতেই পড়বে। আমরা এখন সেই দিকেই যাচ্ছি, তার মাঝে এই ঠাকুরগুলো অন্য অন্য হয়। ঠাকুরটার একবার সাজানো দেখবেন, ঠাকুরটার একবার জাস্ট ঠাকুরের সামনে যে মানে ঠাকুরের পুজো দেওয়া হয় সেটা একবার দেখবেন, আমাদের আপনাদের মন ভরে যাবে পুরো। বাজারের মধ্যে দিয়েই এই ঠাকুরটা রাস্তাটা আসলে ঠাকুরটা হয় যেখানে, ওই যে ঠাকুরটা দেখতে পাচ্ছেন আপনারা যাচ্ছি। এই ঠাকুরটার কিন্তু নাম ভদ্রাকালী, কিন্তু দেখতে পুরো দুর্গা ঠাকুরের সাজানোটা বললাম দেখুন একবার, আমাদের মন ভরে অসাধারণ। এদিকে ঢোল বাজছে, thank you.
তোমাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি, তোমরা যাতে এনজয় করতে পারো, দেখতে পারো কীভাবে নবদ্বীপের রাস হয়। দেখো এই যে পাশ দিয়ে দেখাচ্ছি ভিতরের দিকে ঢুকে, আমরা এই ঠাকুরটার পরে যাব মুক্তকেশী মাতার দিকে। তোমরা দেখো এই রাস্তাতেই পড়ে। তো এই যে গাইস পৌঁছে গেছি আমরা মুক্তকেশী মাতার দিকে। এটাও কিন্তু কালী মাতা, জাস্ট একবার দেখো তোমরা। এখানেও সুন্দরভাবে ঠাকুরটাকে পূজা করা হয়, ব্লু কালারের ঠাকুরটি সাজানো হয়েছে, সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে একটা সামনে রাস্তার মধ্যে। ঠিক এর পাশে একটা শিব মন্দির আছে। বাবা সামনে গিয়ে গেছে, আমি তো নেমে এসেছি। এবার আমরা চলেছি কৃষ্ণকালী মাতার দিকে। তার মাঝে এখানে ঠাকুর করা হয়েছে, প্যান্ডেল সুন্দর করা হয়েছে। ব্যান্ড বাদ্য দেখে মুর্শিদাবাদের একটি ব্যান্ড। এবার আমরা যাচ্ছি নবদ্বীপের একটা খুব নাম করা ঠাকুরের দিকে। ঠাকুরটির নাম হচ্ছে কৃষ্ণকালী। তো ভাই ভিড় জমে গেছে, সব মানুষই দেখার জন্য আগ্রহের সঙ্গে দাঁড়িয়ে আছে। টোটো ঢুকেছে, নো এন্ট্রি করা হয়নি, তাই তো ঢুকে বসে এখানে দেখো অ্যাওয়ার্ডও পেয়ে ঠাকুরটা। তো অনেক ভিড় জমে, তার মাঝে ঢুকে তোমার জন্য দেখাচ্ছি, তোমরা এনজয় করো। লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের ভিডিও দেখতে, নবদ্বীপের রাস দেখতে। গাইজ এবার আমরা চলেছি নবদ্বীপের আর একটা অন্যতম পুজোর দিকে, যা খুবই নাম করে একটা পুজো, গৌরাঙ্গিনী মাতার দিকে, যেটি কালকে কাঁধে করে বেরোন, গাড়িতে বেরোন না কাঁধে করে, সামনে চাষাবাদ থেকে শুনতে পাচ্ছেন। সামনে আর একটা পুজো, জানি না আপনারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা। এই সামনে আর একটা পুজো এখানে। তো পাশে একটু জায়গা থেকে আমাদের বেরোতে হবে, বেরিয়ে গেছি আমরা। এইটা হচ্ছে নবদ্বীপের সবচেয়ে জনপ্রিয় ঠাকুর গাইজ, এটা হলো মহাপ্রভু। তো গাইজ এই ঠাকুরটা নবদ্বীপে একমাত্র একটাই হয়, ঠাকুরের নামটা ঠিক জানি না। তো এই এবার আমরা যে রাস্তায় যাচ্ছি সেখানে শুধু ঠাকুর বাড়ি, নবদ্বীপ মানেই যেন দুনিয়ার মন্দির, সব অনেক মন্দিরে ভর্তি। তো সেই রোড দিয়ে আমরা যাচ্ছি এখন, সামনে একটা সুন্দর প্যান্ডেল আছে, তারপর আমরা যাব গৌরাঙ্গিনী মাতার দিকে। এখানে এখানে করতে পারি উপরে একটি এলিভেটেড এরিয়াতে প্যান্ডেলটা করা হয়, এবারও বেশ ভালো প্যান্ডেল করছে। সূর্য দেবতার একটি প্যান্ডেল করে সূর্য সুন্দর করে সাজানো হয়েছে, ভালো সুন্দর ডিজাইন করছে। পেছনে এই সব পাশে রাস্তা ওই দিকটাতেই ক্যালকাটা ব্যান্ডের একটা সুন্দর প্রদর্শন বা একটা কনসার্ট, ছোট্ট একটা কনসার্ট টাইপের চলছে, তোমার দেখাচ্ছে এখন ব্যান্ডের। All right.
তো দেখো এখানে কত সুন্দর একটা কঙ্কালের ছোট্ট করে করেছে, রাত্রিবেলায় উৎসব চালানো হবে। তো এখানে যেতে যেতে এই রাস্তার মধ্যে এই জায়গাটা দেখলাম, নবদ্বীপের অনেক পুরনো জায়গা, ঠিক তার পাশে একটা ঠাকুর রয়েছে এখানে। তো গাইজ আমরা চলে এসেছি প্রায়, এই রাস্তায় ঢুকলে এই ঠাকুরটা দেখতে পাবো। চলে এসেছি গাইজ, তো গাইজ দেখো নবদ্বীপের রাজরানীকে কত সুন্দর লাগছে, পুজো হচ্ছে এখন এখানে, দেখো কত সুন্দর ঠাকুরটি। যে ঠাকুরটা তোমরা দেখলে এখন, এই ঠাকুরটাকে বলা হয় নবদ্বীপের রাজনন্দিনী বা রাজরানী, সেটাই বলো, রাজনন্দিনী বলে সবাই চেনে। এটা কালকে কাঁধে করে বেরোবে, তো কালকে সেই ব্লগটা আমরা পোস্ট করব। এটা আজকের যে ব্লগটা হচ্ছে সেটা হচ্ছে পুরো নবদ্বীপের বিশেষ ঠাকুরগুলো, সেগুলোকে নিয়ে আমি যেটা তোমাদের শাউট আউট দিয়েছিলাম সেটাই। দেখো তোমরা এখনও যাবো, দুজন ঠাকুর বাকি আছে যেগুলো বিশেষ বিশেষ ঠাকুর, এমনি তো অনেক ঠাকুর বাকি আছে, সেগুলো তোমার দেখাবো এখন, চলো। নবদ্বীপ মিউনিসিপ্যালিটি, ঠিক তার পাশে একটা পুজো হয়। তোমাদের অনেক কটা বিশেষ বিশেষ ঠাকুর দেখালাম, এবার যাচ্ছি আর একটা ঠাকুর দেখাতে। ঠাকুরটা অনেক অনেক পুরনো নবদ্বীপের পুজো, ঠাকুরটির নাম হচ্ছে শবশিব, নবদ্বীপ বাস স্ট্যান্ড থেকে একটু আগে এসে। তো দেখো প্রায় চলে এসেছি, তোমরা দেখাচ্ছি ক্যামেরা করলে। তো গাইজ যাচ্ছে আমার ঠাকুরটা, দেখো কত বড় ঠাকুরটা, তোমরা আশীর্বাদ চাও, তোমরা প্রে করো ঠাকুরের কাছে, অনেক অনেক পুরনো ঠাকুর, রাজবাজারের পুজো এটা। দেখো একবার গাইজ সর্বশিলা মাতাকে। দেখলে তোমার দেখালাম, তো আবার যে বিশেষ ঠাকুরগুলো আছে সেগুলো এখন প্রায় দুপুর হয়ে গেছে, তো আবার রাতের দিকে তুমি বেরোবো আমরা তিনজন। আবার ঠাকুর এখন সব তৈরি, যেহেতু আজকেই পুজো হচ্ছে সব, তো তোমার সব ঠাকুর দেখাবো, তোমরা দেখতে থাকো, এনজয় করো। তো গাইজ বাড়ি ফেরার পথে এই জায়গাটা তারামা হয়, বাস স্ট্যান্ড ঠিক সামনেই, দেখো তোমরা। তো গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমরা সবাই সেফ আর হেলদি থেকো, বাই।